And now I'd like to request our speaker, Yes, Niazul Islam. Niazul Islam, are you there? yeah. ধন্যবাদ, আমি নিয়াজুল ইসলাম, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক প্রাইভেট উচ্চ বিদ্যালয় থেকে বলছি। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে বলছি সেটি হচ্ছে প্রযুক্তি বা টেকনোলজি। শুরুতে আসছে প্রযুক্তি। আমরা প্রযুক্তি বলতে যা বোঝাচ্ছি সেটি হচ্ছে যে বিজ্ঞানের আবিষ্কারকে মানুষের প্রায়োগিক কাজে লাগানোর উপায়কে প্রযুক্তি বলে। যেমন পানি সেচ করার পাম্প একটা প্রযুক্তি বা যা বিজ্ঞানের আবিষ্কার, এর মাধ্যমে জমিতে সেচ দিয়ে ফসল উৎপাদন করা হয়। তো নেহাজ, শুধু তোমার ভিডিও ওপেন করা কি? হ্যাঁ, ভিডিও ওকে, থ্যাংক ইউ। তো শুরুতে আমরা যে প্রযুক্তির যে সংজ্ঞাটি পেলাম সেখানে আমাদের প্রযুক্তির সঙ্গে বিজ্ঞানের যে সংযুক্তি সেটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রযুক্তি শুধু একাই মানে নিজে শিক্ষা খাতে কিংবা আমাদের যে উন্নতি সেগুলো সাধন করতে পারে না। অবশ্যই আমাদের স্টিমের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রয়োজন আছে। তো প্রযুক্তি নিয়ে আমাদের প্রথম আলো থেকে আমরা যদি একটি প্রতিবেদন দেখি তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে যে বর্তমানে এমন একটা সময় আমরা আছি যখন শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব কিছু ধারণা উদ্ঘাটিত হচ্ছে, নতুন নতুন কৌশল তৈরি হচ্ছে, এসবই হচ্ছে তথ্য প্রযুক্তির প্রসারের ফলে। আসলে প্রথম আলো আমাদেরকে জানিয়েছে যে আসলে বিজ্ঞানের মাধ্যমে আমাদের যে শিক্ষা খাত বর্তমানে সেটি অগ্রগতির মুখ দেখছে এবং সারা বিশ্ব বর্তমানে এই প্রযুক্তি নির্ভর বলা যেতে পারে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা বর্তমানে যে অদৃশ্য মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াই করছি, লড়াই চালিয়ে যাচ্ছি। তো আমরা ইতিমধ্যে বাংলাদেশে দ্বিতীয় ডোজ পেয়ে গেছি। তো এই ডোজ গুলো দেওয়া সম্ভব হচ্ছে কিন্তু আমাদের প্রযুক্তির যে উদ্ভাবন এবং প্রযুক্তির বিকাশের ফলেই সম্ভব। প্রযুক্তিটা আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যে আজকের এই মিটিং এ যুক্ত হতে পেরেছি শুধুমাত্র কিন্তু প্রযুক্তির উন্নতি বা অগ্রগতির জন্যই। আজ মহাকাশে যে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ পাঠানো হচ্ছে, আমরা ঘরে বসে থেকেই আমাদের যে জলবায়ুর খবর কিংবা আমাদের কখন কোথায় কি পরিমাণ ভূমিকম্প হচ্ছে, কোথায় জলোচ্ছ্বাসের পরিমাণ কতটুকু কিংবা কোথায় আজ ঝড় কিংবা বন্যা হতে পারে সেগুলো আমরা জানতে পারছি কিন্তু প্রযুক্তির এই অগ্রগতির জন্যই। অবশ্যই প্রযুক্তি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমি মনে করছি। এরপর আসছে যে শিক্ষা খাতে প্রযুক্তি অনেক বেশি ভূমিকা রাখছে, কেননা প্রযুক্তি মানে বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রযুক্তি নির্ভর এবং প্রায় প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখছি যে প্রযুক্তির ব্যবহার রয়েছে এবং প্রযুক্তির মাধ্যমেই আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি এবং আমাদের শিক্ষাগ্রহণ সুবিধা হচ্ছে। আমরা যে করোনার কারণে দীর্ঘ 18 মাস বাড়িতে বসেছিলাম আর লকডাউনের জন্য বাইরে বেরোতে পারিনি, তো প্রযুক্তির অগ্রগতির জন্য কিন্তু আমরা ঘরে বসে বিভিন্ন যে অনলাইন খাবারের যে অ্যাপস গুলো আছে আমরা সেখান থেকে খাবার অর্ডার করতে পেরেছি, বাড়িতে বসে থেকে খেতে পেরেছি এবং আমরা যে বিদ্যালয়ে যেতে পারিনি কিন্তু আমরা ক্লাস গুলো করতে পেরেছি অনলাইন ক্লাসের মাধ্যমে, এবং যেটি প্রযুক্তির একটি অনেক বড় ভূমিকা বলে আমি মনে করছি। তো প্রযুক্তি আসলে আমাদের মানব জীবন প্রযুক্তি ছাড়া সম্ভব নয়। তো প্রযুক্তি আমাদের জীবনকে প্রভাবিত করছে, প্রভাবিত করবে এবং করে যাচ্ছে। তো ভবিষ্যতে আমরা আরো প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি, কেননা আমাদের যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা বর্তমানে একটি কঠিন সময় পার করছি, তারপর আমরা প্রযুক্তির সাহায্যে আজকে বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন আমরা জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতে পারছি, আমরা কথা বলতে পারছি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি শুধুমাত্র এই প্রযুক্তির অগ্রগতি বা আমরা প্রসারের কারণে কিন্তু সম্ভব। তো শুধুমাত্র শুধু প্রযুক্তি দ্বারাই কিন্তু আমাদের যে উন্নতি সেটা সম্ভব নয়। তো আমাদের প্রযুক্তির পাশাপাশি বিজ্ঞান এবং আমাদের আর্টস, আমাদের ম্যাথমেটিক্স সবগুলোই লাগবে, প্রয়োজন আছে।
তো আমি প্রযুক্তিটাকে একটু বেশি প্রয়োজনীয় মনে করছি, কারণ সবগুলোর থেকে একটু প্রযুক্তি হচ্ছে ভিন্ন ধর্মী এবং নতুন একটি প্রক্রিয়া। তো প্রযুক্তি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তথ্য প্রযুক্তি আমাদের যে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে হচ্ছে তথ্য প্রযুক্তি একটি সার্বজনীন ভাবে গ্রহণযোগ্য শিক্ষা যন্ত্র। এখানে প্রযুক্তিকে শিক্ষা যন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, যা শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধির জন্য পরিকল্পিত করা হয়েছে এবং স্কুল ব্যবস্থায় শিক্ষাদানের জন্য কম্পিউটারের ব্যবহার করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থার কাজকর্ম দ্রুত ও আকর্ষণীয় করে তোলার জন্য, এবং শিক্ষার্থীদের আধুনিক টেকনোলজিতে দক্ষ করার লক্ষ্যে সারা বিশ্ব জুড়ে শিক্ষা ব্যবস্থার তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়োগ করা হয়েছে। তো আমরা আরেকটি জিনিস, আমাদের বাংলাদেশ সবচেয়ে বর্তমানে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আমরা বেকার জনশক্তি, শিক্ষিত বেকারদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তো তথ্য প্রযুক্তি কিংবা ই কমার্স এর যে সেবাগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের বেকারত্বটা অনেকটা কমে এসেছে এবং অনেক দক্ষ জনশক্তি আমরা পেয়েছি, এবং আমাদের যে মাথা পিছু আয় সেটি কিন্তু বেড়ে গেছে। আমাদের যদি আমরা দেশের একটু দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রায় 48% মানুষ অতীব দারিদ্র। তার উপরে আবার এই বেকার সমস্যা অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং দীর্ঘ প্রায় 2 বছর ধরে আবার চলছে মহামারী করোনা ভাইরাস। তো মোটামুটি সবগুলো ক্ষেত্রে আমাদের প্রযুক্তির ভূমিকা অপরিহার্য, এবং প্রযুক্তি ছাড়া, শুধু প্রযুক্তি ছাড়াই নয়, কোনো কিছু ছাড়াই দুনিয়া অচল বলা যেতে পারে। তো আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি যে প্রযুক্তি প্রযুক্তি হচ্ছে এমন একটি বিষয় যে মানে আমাদের যে স্বাধীনতা লাভ, 50 বছর এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চলছে, স্বাধীনতার দীর্ঘ 50টি বছর অবশ্য অতিবাহিত হতে চললো। বঙ্গবন্ধুর সোনার বাংলাও প্রায় হয়ে যাচ্ছে, তার যে কন্যা জননেত্রী শেখ হাসিনার যে যে একটি উন্নতির যে দিকটি, সেটি হচ্ছে যে প্রযুক্তি খাত, তথ্য প্রযুক্তি, যে এবং আমাদের যে প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে সেখান থেকেও আমাদের বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। এবং আজ আমরা একটি সুন্দর ভাবে যে প্রোগ্রামটি পরিচালনা করতে পারছি, আমরা উপস্থিত থাকতে পারছি, কথা বলতে পারছি, সবই প্রযুক্তিরই বলা যেতে পারে। তো আমি বলতে চাচ্ছি যে প্রযুক্তি আমাদের শিক্ষা খাতে অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আমাদের যে স্বাভাবিক জীবনে প্রযুক্তির ভূমিকা অপরিহার্য, এবং আমাদের উন্নতিতেও প্রযুক্তি ভূমিকা পালন করছে। ধন্যবাদ। ধন্যবাদ নিয়াজুল ইসলাম। আমরা টেকনোলজির ইম্পর্টেন্স অবশ্যই অস্বীকার করতে পারি না, কারণ কোভিড এর সময় আমরা দেখেছি যে টেকনোলজি কিভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, কারণ টেকনোলজি আমাদের এডুকেশন সিস্টেমটাকে সক্রিয় রেখেছে। আজকে আমরা জানি যে টোটাল বিশ্ব যে কথা বলছে যে ফিউচার এডুকেশনটা হবে হাইব্রিড অথবা ব্লেন্ডেড এডুকেশন, এবং সেই হাইব্রিড বা ব্লেন্ডেড যেটাই বলি না কেন, সেখানে একটা বড় অংশই কিন্তু টেকনোলজি রোল প্লে করছে। এবং এখন শিক্ষা উপকরণ গুলোর মধ্যে আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করছি, বিভিন্ন ডিভাইস ইউজ করছি, তো সেটাও কিন্তু টেকনোলজির একটা ইম্পর্টেন্স হিসেবে আমরা দেখছি। একইভাবে আমরা জানি যে কোভিড এর সময় যে আমাদের বলা যায় যে ফিনান্সিয়াল ট্রানজেকশনটাও কিন্তু অনেকটাই হচ্ছে যে অ্যাপস বেসড অথবা অনলাইন ট্রান্সফার হয়েছে, যেখানে আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির একটা কম্বিনেশন ছিল। সো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আগামী দিনগুলো সায়েন্স টেকনোলজি আমাদেরকে অনেক ভালোভাবে কন্ট্রোল করবে। তো সকল স্পিকারকে আমরা ধন্যবাদ জানাই যে তাদের নাইস প্রেজেন্টেশনের জন্য। আমরা আমাদের এই সেশন কোঅর্ডিনেটর আব্দুল মালিক রাজিব স্যার আছেন, স্যারের কাছ থেকে আমরা সায়েন্স এডুকেশন এবং টোটাল সেশন আউটকাম নিয়ে আমরা কিছু শুনবো। তারপর আমাদের আছে সেশন অ্যাডভাইজার রাকিব স্যার এবং আমাদের অন্যান্য স্যাররা আছেন, এবং ফাইনালি আমরা জিস গ্লোবালের প্রেসিডেন্ট সব্যসাচী দা আছেন, স্যারের কাছ থেকেও আমরা শুনবো। সো রাজু স্যার, ধন্যবাদ জিস্ট প্রেসিডেন্ট মিস্টার বিপ্লব দে। আমি আসলে চমৎকৃত আজকে আমাদের যে
প্যানেলে যারা ছিল আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তারা চমৎকার ভাবে উপস্থাপন করেছে। আমাদের স্টেম এডুকেশনের প্রত্যেকেই এক একটা বিষয় নিয়ে কথা বলেছে, যে আমরা যেটা জানি যে মানব সভ্যতা আর্টস দিয়ে শুরু হয়েছে, আর্টস এর চিন্তা চেতনা থেকে সায়েন্স, এবং সায়েন্সটা যখন ডেভেলপ করতে চেয়েছে তখন দেখা গেছে যে তাতে ম্যাথমেটিক্সের ছাড়া সম্ভবই না। যা আমাদের প্যানেলে যে ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করেছে সুন্দরভাবে বুঝিয়েছে যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই গণিতের গুরুত্ব। বিজ্ঞান যখন উন্নতির দিকে ধাবিত হলো তখন ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা আসলো, এবং বিজ্ঞানের আবিষ্কারই হচ্ছে আমাদের যে আজকে যেটাকে আমরা টেকনোলজি বলি।